আজকে আমরা বাটন হোল মেশিন ব্রাদার বাটন হোল মেশিন প্রেসার ফিট বেল্ট প্রেসার ফিট মোটর মেকানিজম এই সিস্টেমগুলো দেখাবো কিভাবে এগুলো কাজ করে। প্রেসার ফিটের বেল্ট ছিঁড়ে গেলে বা প্রেসার ফিটের মোটর সমস্যা হলে কিভাবে আপনারা এটাকে ঠিক করবেন সেই সিস্টেমগুলো দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। আপনার মেশিনে যখন বেল ছিঁড়ে যাবে বা মোটর সমস্যা হয়ে যাবে তখন এরকম একটা সিগন্যাল দেবে। আপনার যদি বেলটা ছিঁড়ে যায়, হ্যাঁ এই বেলটা যদি ছিঁড়ে যায় তাহলে এটা কিভাবে ইনস্টল করবেন, এটার সিস্টেমগুলো কি সেই জিনিসগুলো দেখাবো। আর এই হচ্ছে মোটরটা যদি নষ্ট হয় তাহলে কিভাবে বুঝবেন। এই মোটরটার কারণে হচ্ছে আপনার ইরোর সিক্স আসতেছে এবং এই বেলটার কারণে আমাদের যে প্রেশার ফিটটা, দেখুন এটা হচ্ছে প্রেশার ফিটের মেকানিজম। এটা তো এটার সাথে এখানে একটা সেন্সর আছে, এই যে একটা সেন্সর, এই সেন্সরটা যদি রিড করতে না পারে যে ওর হোম পজিশন ঠিক আছে কিনা, তখন হচ্ছে মেশিনে ইরোর সিক্স সিগন্যাল দেবে। হ্যাঁ ইরোর উঠবে কি ইরোর সিক্স যদি এটা রিড করতে না পারে, তো সেক্ষেত্রে আপনার এই বেল যদি ছিঁড়ে যায় আপনি এই ক্লামগুলো খুলেও বেলটা ইনস্টল করতে পারেন এবং এই মোটর থেকেও করতে পারেন। তো ক্লামও খুলতে হবে, মোটরও খুলতে হবে আপনার, শুধু ক্লাম খুললে হবে মোটর না খুললে হবে। তো আমরা এটাকে আপনাদেরকে দেখানোর জন্য রেডি করতেছি। এটা হচ্ছে প্রথমে আপনি এখানে মোটরের সাথে অ্যাডজাস্ট করবেন, আপনি এই পাশে ফিক্সড করার পরে মোটরের সাথে এভাবে অ্যাডজাস্ট করবেন। এখানে অ্যাডজাস্ট করে তারপর এখানে আপনি স্ক্রু লাগাবেন। এখন আপনাকে আপনার কাজ করতে হবে বেলটা যেন টাইট হয়, ঠিক আছে। এই টাইটের কাজটা আপনি কীভাবে করবেন, এখানে দেখুন একটা এলিঙ্কি স্ক্রু আছে, এই স্ক্রুটা এখান থেকে এই যে এদিক দিয়ে এই ক্লামের সাথে এটে যাবে, এখানে আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন। এভাবে দেখুন আমার বেল্টটা টাইট হচ্ছে, এই যে। তো আপনি এভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, টেনশন ঠিক করতে পারেন যে এটা আপনার বেল কতটুকু টাইট লুজ দরকার। দেন হচ্ছে আপনার যদি সব কিছু ঠিক থাকে তখন আপনি এই স্ক্রুগুলো ফুল টাইট দিয়ে দেবেন। টাইট দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এখানে একটা জাম স্ক্রু লাগিয়ে দেওয়া, যাতে এটা ফিক্সড থাকে। তারপর আপনি এখানে দেখুন এই ক্লামের সাথে দুইটা 3mm এলকি স্ক্রু এখানে লাগিয়ে দেবেন। এই কাজগুলো করার সময় অবশ্যই আপনার মেশিনটা হোম পজিশনে রেখে নেবেন।
এভাবে দেখে দেখে আপনারা বেলটাকে সঠিক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখন দেখুন আমার বেল টাইট হয়েছে। সব কিছু যদি ঠিক থাকে তখন আপনি মেশিনে পাওয়ার দিয়ে চেক করতে পারেন। দেখুন আমার মেশিন এখন রেডি হয়ে গেছে, ইরর সিগন্যাল নাই। তারপর আপনি এখানে এই ফ্যানটা লাগিয়ে দেবেন। এই টোটাল কাজ করার সময় অবশ্যই আপনি আপনার প্রেশার ফিট এরকম হোম পজিশনে রেখে তারপরে কিন্তু বেল ইনস্টল করবেন। প্রেশার ফিট নিডেল হোম পজিশনে থাকবে মেশিন, তারপর বেল ইনস্টল হবে। ওকে, তো আপনাদের যদি প্রেশার ফিট বেল বা মোটর কোনো সমস্যা হয় আশা করি আপনারা ঠিক করতে পারবেন। যদি না পারেন আমাদের কাছে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।